তো দর্শক, প্রথমে আমি দিলাম এটা আছে সয়া গুঁড়া, যেটাকে বলে সয়াবিনের রাস্ট বা সয়া গুঁড়া, এটা প্রথমে দিছি। এরপরে দিব ভুট্টা রাস্ট বা ভুট্টা গুঁড়া, ভুট্টা পাউডার, যেটাই বলে না কেন। তো আপনারা খাবারের মান অনুযায়ী আপনি বিভিন্ন জিনিস দিতে পারবেন। তো এরপরে আমি আপনার কিছু তুষ দিব আর কি, তুষের গুঁড়া, যেটাকে পালিশ বলেন আপনারা। এটা হচ্ছে পালিশের গুঁড়া। তো সবগুলাকে এইভাবে আমি মিশ্রণ করে নিলাম একত্রে। একত্রে মিশ্রণ করার পরে এরপরে এর ভিতরে দিতে হবে সয়াবিন তেল। এটা হচ্ছে সয়াবিন তেল, সুপার তেল, পাম তেল, যেটা দেন সমস্যা নাই। তো এটা আমি মাপ পরিমাণ অনুযায়ী দিয়ে নিব। এরপরে মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিব। তো আমি কিন্তু হাত দিয়ে মাখাচ্ছি, আপনারা যখন প্রফেশনালি ব্যবসা করবেন তখন একটা মিক্সার মেশিন কিনে নেবেন। তৈরি করার পালা, মেশিন রানিং আছে, আমি মাল দিচ্ছি। তো দর্শক, এতক্ষণ দেখছিলেন ফিড বানানো সিস্টেম বা ফিড কীভাবে তৈরি করতে হয়। তো এটা আপনার সিস্টেম অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন। এই মেশিনটি আমাদের কাছ থেকে পাচ্ছেন বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে এই মেশিন ক্রয় করার জন্য আহ্বান করতেছি। আপনার নিজ নিজ খামারে আপনারা নিজ নিজ খাবার তৈরি করে খাওয়াইতে পারবেন, তাহলে আপনার অনেকখানি খরচ কমে যাবে। তো এই মেশিনটি 5 হর্সপাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে চালিত হয়। এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় 150 কেজি খাবার আপনি উৎপাদন করতে পারবেন, যদি কিনা মুরগির বা মাছের খাবার করেন। যদি কিনা আপনি গরুর খাবার করেন, সেক্ষেত্রে ভিতরে যে ডাইস আছে ডাইসটা কিন্তু চেঞ্জ করা লাগবে। তো এটা হচ্ছে প্লেনার গরুর খাবারের যে মানে বলদের খাবার যেটাকে বলে, তো বলদের খাবার তৈরি করার জন্য যে যেটা দিবেন এই ডাইসটা লাগাই দিবেন। তো একটা ডাইস উঠায় কিন্তু আরেকটা ডাইস লাগাইতে হয়। তো আপনারা যখন মেশিন ক্রয় করবেন, আমরা ডাইস লাগানো খোলা ফিটিং সিস্টেম আপনাদেরকে শিখাই দিব। তো এই মেশিনটি যদি আপনারা ক্রয় করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।